তীব্র গরমের কারণে সরকারি নির্দেশিকার অনুযায়ী দোসরা মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার তরফ থেকে। কিন্তু সেই নির্দেশিকা উপেক্ষা করে নৈহাটি কাত্যায়নী গার্লস স্কুল ও নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে স্কুলে চলছে পরীক্ষা। কিন্তু দীর্ঘ বছর ধরে স্কুল বন্ধ থাকার পরে এই প্রথম স্কুলে পরীক্ষায় অভিভাবকরা জানান পরীক্ষা ঠিকঠাক চলুক, তারপরে স্কুল বন্ধ করা হোক। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি রাহুল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। পরীক্ষাটা হয়ে যাক সেটাই আমরা সবাই চাই, পরীক্ষাটা হয়ে গেলে তারপরে ছুটি হোক। কিন্তু 2 বছরের ছিল পরীক্ষা হয়নি, সেই জন্য এখন পরীক্ষাটা চলছে, চলুক তারপরে ছুটি দিই। 2 বছর স্কুল বন্ধ ছিল, এখন চালু হয়েছে, এখন বাচ্চারা পরীক্ষা দেবে, 45 দিন ছুটি হবে না। বাচ্চা রোডটা দেখুন, ঠিক আছে, আমরা স্কুল ছুটি দিতে দেবো না, পরীক্ষা হবে তারপরে আমরা স্কুল ছুটি দেবো। হ্যাঁ, সিলেখা দাস, আপনার বাচ্চা কোথায় পড়ে? কাত্যানি স্কুলেই পড়ে। ক্লাস সে পরীক্ষাটা হোক কেন? এই 2 বছর লকডাউনের জন্য এরা বাড়িতে বসেছিল, অনেক ক্ষতি হয়ে গেছে এদের, অনেক ক্ষতি হয়ে গেছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎটাই তো শেষ। আর সরকারি স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেই জায়গাটা কি করবে? পরীক্ষাটা হয়ে যাক তারপর ছুটিটা পড়ে যাক। আপনার নামটা কি? না, নাম পার্সোনালি নাম বলার। গরমটা এবছর নতুন পড়ছে না, গরমটা প্রত্যেক বছরই পড়ে, তাহলে এবছর এত তাড়াতাড়ি ছুটির ঘোষণা হলো কেন বুঝতে পারলাম না। এটা ছুটি হয়েছে থাকুক, তার জন্য পরীক্ষার টাইমটা অনেকটা পেছিয়ে আগিয়ে দিয়েছে 8:30, সেটা যদি 7:30 করে তাতে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু পরীক্ষা হোক। বাচ্চাদের ভিতরে যে কম্পিটিশনটা, যে আগ্রহটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে তো বাচ্চা আছে, আপনি বুঝতে পারছেন 2 বছরের বাচ্চার কতটা ক্ষতি হয়েছে। অসভ্য মানে বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে থেকে পুরো বোরিং হচ্ছে, পুরো কম্পিটিশনটা ওদের নষ্ট হয়ে যাচ্ছে, ওদের ভয় ঢুকে যাচ্ছে, পুরো বাচ্চাগুলো পুড়ে হয়ে যাচ্ছে। আর গরমের ছুটির কথা বলছেন, শপিং মল খোলা আছে, বাচ্চা কাচ্চা বাড়ির থেকে বিয়ে বাড়ি যাচ্ছে, বাইরে টুরে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, আর যে বাচ্চা অসুস্থ হচ্ছে, 10টা বাচ্চার ভিতরে একটা বাচ্চা অসুস্থ হচ্ছে, সেটা বাচ্চার প্রবলেম, তার জন্য 100টা বাচ্চা সাফার করবে না। অর্থাৎ পরীক্ষাটা হচ্ছে হোক, আমাদের স্কুলের কাত্যায়নী স্কুলের বদ্যদেবনীকে স্যালুট যে উনি পরীক্ষাটা নিচ্ছে, পরীক্ষাগুলো হোক, আপনারা কোনো অবজেকশন করবেন না। আর আমি চাইবো নৈহাটিতে যতগুলো স্কুল আছে কাত্যায়নীকে দেখে শিখুক যে আরও স্কুলগুলো পরীক্ষাগুলো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।